তোমাদের দাদার নতুন গার্লফ্রেন্ড দেখো। একটু ঘুরে আসি, মানে সহজে তো আসা হয় না, অনেকদিন পরেই আসলাম, এই পিসির বাসুরির কাজ ছিল বলে আসা হলো। তাই আমরা এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি। দিদিও আছে, দিদি আছে, মামন আছে, আর আমার পিসির ছোটো ছেলে আছে, আর বড় ছেলে মানে আমার দাদা, ওর আজকে ডিউটি আছে, ওর ডিউটিতে চলে গেছে। তো আমরা এখন সবাই মিলে একটু বেরোচ্ছি, পাশেই হচ্ছে পিসিবাড়ির পাশ, পিসিবাড়ি থেকে একটুখানি মানে একটু দূর না, সেখানে হচ্ছে গড়িয়াহাট মার্কেট, সেই মার্কেটে আমরা এখন যাচ্ছি। ওই যে আমার দিদি চলে এসছে, আর এই যে বিট্টু, আর ওই যে মামন আসছে, সবাই আমরা রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ওই যে রেডি হচ্ছে। তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, চলো তাহলে সবাই মিলে, চলো সবাই মিলে একটু মার্কেটে যাই, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, দিদিরও কিছু কেনাকাটা করার আছে। চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকের ব্লগ। গড়িয়াহাট মার্কেটে এবার একটু মার্কেটটা ঘুরি, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, তো চলো দেখি। তো ফার্স্টেই আমরা চলে এসছি, একটা ছোট্ট একটা হামন্দিস্তা নিতে হবে। এটা আমার, আমরা নেবো না, আমাদের বাড়িতে আছে একটা, তো দিদির কাছে নেই এরকম ছোট্ট হামন্দিস্তা। পিসির বাড়িতে একটা আজকে আমরা রসুন থেতো করছিলাম, তা দিদি তখন মনে করেছে আমাদের বাড়িতে তো নেই, তাহলে ছোট্ট একটা হামন্দিস্তা কিনবো, তার জন্য হামন্দিস্তা খুঁজতে চলে এসেছি। আর ওদিকে বিট্টু হচ্ছে, বিট্টুদের মানে পিসিদের মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছে, ওটাও ঠিক করছে ওদিকে, তো ততক্ষণ আমরা ভাবলাম যে আমরা ছোট্ট হামন্দিস্তাটা কিনে ফেলি, তার জন্য আমরা তিনজন চলে এসেছি হামন্দিস্তা কিনে। তো হামন্দিস্তার কেনা হয়নি, ছোট্ট একটা হামন্দিস্তা, তার দাম চাইছে 450 টাকা, মানে অনেক বেশি মনে হলো আমাদের কাছে, তার জন্য নিইনি, নাকি অন্য কোথাও পেলে নেবো। কটা নিয়েছ? হামলে পড়েছে পুরো। তো এখন আমরা একটু টিফিন করে নিচ্ছি, ভেলপুরি খাচ্ছি সবাই। আমরা এখন যে দোকানে এসেছি, এই দোকানে নাইটি কুর্তি সব কিছুই পাওয়া যায়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দোকান থেকেই আমার পিসিও কিন্তু নাইটি কিনত, তো তার জন্য আমার পিসির ছেলে বললো যে মা যেই দোকান থেকে নাইটি কেনে সেই দোকানে চলো, দিদি নাইটি নেবে, তার জন্য এই দোকানে এসেছি। এবার কাকুর সেই মানে
দিদি দুটো নাইটি নেবে বলছে একটু কম না, 20 টাকা কম বলছে, তাই সে কাকু 20 টাকা কম দিতেই যাচ্ছে না, তাই নিয়েই যে আমরা দামাদামি করছি। 800 দিব দিদিরে, 500 লাস্ট দাম বললাম, দেখুন আপনাকে এবার ছাড়, দুটো নাইটি 500 তো, হ্যাঁ তাহলে ছেড়ে দিই, দুটো নাইটি 500 বলছে তাও দেবে না, দেবে না, চলো তাহলে 20 টাকা কম নেবে না। তো অনেক পরে রাজি হয়েছে কাকু, আমাদের দামে নাইটি দিতে রাজি হয়েছে। পরো পরো নাইটি, দারুন দারুন লাগছে, সুন্দর দারুন লাগছে, তো এই নাইটিটাই নিল দিদি। কাকুর ফটো তুলেছি তার জন্য 200 নেবে, কাকুর ভিডিও বানাচ্ছি তো কাকু বলছে কি ফটো তুলে কি থানায় টানায় নিয়ে যাবো নাকি, আমরা বলছি থানায় নিয়ে যাবো, তাই বলছে তাহলে নাইটিটা পরে দাঁড়াই তারপর মানে আমার হামন্দিস্তাটা পড়েছে মাত্র 220 টাকা, আর যা 450 টাকা, অথবা সাবধান হয়ে যেও কলকাতায় আসলে, বলেন কি দামাদামি করতে পারলে লাভ আছে, আর ওই যেই দাম বলবে সেই দাম দিয়ে কিনলে কিন্তু সুন্দর সাজিয়ে রেখেছে রে, আমার কটা প্যান্ট কেনার ছিল তাই তিনটে প্যান্ট কিনে নিলাম, এগুলো সবসময় বাড়িতে রাফ ইউজের জন্যই নিলাম, গেঞ্জি কাপড়ের যে 3/4 প্যান্ট না সেই প্যান্টগুলো নিয়ে নিলাম। খালি কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে, আর ওই যে মামুনের পিছনে প্যাকেট, চলো 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 দই দিয়েছি আমি খাই না, তোমাদের দাদার নতুন গার্লফ্রেন্ড দেখো, এই যে নতুন গার্লফ্রেন্ড জমিয়েছে, মানে গার্লফ্রেন্ড পটিয়েছে, ওটা নিতে দেখতে পারো, ওটা পরে দেখতে পারো কেমন, আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, অনেক কিছু কিনবো না করে
অনেক কিছু মোটামুটি কেনা হয়েছে। এবার যাব বাস স্ট্যান্ডে, আর আমার পিসির ছেলে ও আবার পড়াতে, ওর পড়ানো ছিল সন্ধ্যাবেলায়, ও চলে গেছে টিউশনি পড়াতে। আমরা এখন এই চারজন আছি, আমরা এখন বাস ধরবো, বাস ধরে যাবো, চলো বাস স্ট্যান্ডে যাই। আমরা তো চলেই যাচ্ছিলাম মার্কেট থেকে, ভাবছিলাম আর কিছু কিনবো না, তারপরে হঠাৎ আবার ওই ড্রেসটা যেটা দেখালাম, তোমার ড্রেসটা পছন্দ হয়ে গেল, তাহলে নিয়েই নিই ড্রেসটা। তো ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো আর দাঁড়াবো না, আর এক সেকেন্ডও দাঁড়াবো না, পা ব্যথা হয়ে গেছে। ওদিকে দিদি বলছে আর পাচ্ছি না দাঁড়াতে, অনেকক্ষণ হয়েছে এসেছি আমরা মার্কেটে, এবার সোজা যাবো বাস স্ট্যান্ডে। ভেবেছিলাম বাসে চলে যাবো, তা বাসে যা ভিড়, ওই ভিড় দেখে আমরা আর ওঠার রিস্ক নিইনি, উঠতে তো পারবো না এত ভিড়ের মধ্যে, তারপরে পা ব্যথা হয়ে গেছে। তার জন্য অটোর লাইনে, এখানে আমার লাইন পড়ে, কলকাতা তো আছে, লাইনে দাঁড়াতে হবে, আমরা বাড়ি চলে এসেছি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বাজে, সেই সন্ধ্যার আগে মানে 6টার দিকে বেরিয়েছি, আর এখন 9:30। বেরিয়েছিলাম যে গড়িয়াটা যাব, দিদি হয়তো দুই একটা প্লাজো কিনবে, টুকটাক জিনিস কিনবো, এত কিছু কিনবো ভেবে যাইনি। তারপরে দেখতে দেখতে অনেক কিছুই কেনা হয়ে গেছে। আমি তো দেখালাম তোমাদের, একটা সেই কাফতান কুর্তি কিনেছি, একটা লং ড্রেস কিনেছি, আর 3টে প্যান্ট কিনেছি বাড়িতে রাফিজ জন্য, আর দিদিও নাইটি কিনেছে, প্লাজো কিনেছে, মানে কিনতে কিনতে অনেক কিছুই কেনা হয়ে গেছে। আর ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, বাড়ি এই জাস্ট সবে ঢুকলাম, আমরাও ঢুকলাম, তখন আমার দাদাও চলে এসেছে ডিউটি থেকে। এই যে বেচারা অনেক কষ্ট করে আসে, অনেক দূরে ওর ডিউটি যেতে হয়। স্মার্ট বয় হ্যাঁ, যা এনার্জি না, ওনারা দেখলে অনেক কষ্ট করে, সেই সকাল 9টায় বেরিয়ে যায়, আর এখন 9:30 বাজে, এই সময় আসে সেই এনার্জি। তো আমরা এখনো ফ্রেশ হয়নি বাড়ি এসে, ভাবলাম ভিডিওটাকে শেষ করে নিই, দিদিরাও চলে গেছে ফ্রেশ হতে, তো আমি এখন জামাকাপড় ছাড়বো, ফ্রেশ হবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, পরে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।